মুখ্যমন্ত্রীর হঠাৎ জমি জিহাদে সবচেয়ে খেপেছেন ডাবগ্রাম ফুলবাড়ির সাধারণ মানুষ। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার পূর্ব ধনতলা স্যাটেলাইট টাউনশিপের 486টি পরিবারের বাস, যাদের মাথায় টুপি পরিয়ে ফ্ল্যাট জমি বিক্রি করেছিল তৃণমূল কংগ্রেসের জমি হাঙররা। কারণ সবচেয়ে বিপাকে তারাই। কেউ সারা জীবনের সঞ্চয় বাজি রেখে কিনেছিলেন ফ্ল্যাট জমি, কারো মাথার উপর ব্যাংকের ঋণ, মাসে মাসে মেটাতে হচ্ছে ঋণের কিস্তি। এখন সেই সব জমি উদ্ধারে সরকার নামলে তারা যাবেন কোথায়? দাদা, যে আপনারা যে এখানে বসবাস করছেন, এই জমিটা এখানে কি অবস্থায়, কি আপনারা জায়গায় দাঁড়িয়ে আছেন? দেখুন, এক তো এটা আমরা হলাম পরে নিয়েছি, ঠিক আছে? এটা এর আগে অনেক লোকজন এখানে ছিল, আমি অন্য জনের কাছ থেকে হ্যান্ড ওভার নিয়েছি, ঠিক আছে? তো এখানে আসি, এইভাবেই আসি। এখন মাঝে মধ্যে কী হয়, 4-5 বছর পর পর এখানে মাঝে মধ্যে ব্যানার লাগানো হয়, সরকারি জমি উচ্ছেদ করে দেওয়া হবে। তো এর আগে মুখ্যমন্ত্রী আসলো এখানে আপনার এই হেলিপ্যাডের সামনে, উনি যখন এখানে মিটিং করলো, মিটিংয়ে বললো কাউকে কোথাও থেকে উচ্ছেদ করা হবে না, ঠিক আছে? ভালো কথা, আমরা আসি ওইভাবেই আসি, এর থেকে বেশি কিছু আমরা জানি না। আর কালকে বলতেছে, মিটিংয়ে বলতেছে হকার উচ্ছেদ করা হবে। তো হকার উচ্ছেদের মধ্যে তো এটা পড়ে না, এটা একটা হাউজিং কনস্ট্রাকশন বোর্ডের জমি, মানে এটা এখানে বোর্ডে লেখা আছে, জমি তো প্রকৃত কার আমার জানা নেই, বোর্ডে তাই লেখা আছে। মুখ্যমন্ত্রীর ঘোষণায় ক্ষোভে ফুটছে ফুলবাড়ি পূর্ব ধনতলার বাসিন্দারা। বছরের পর বছর ধরে তৃণমূল নেতাদের মদতে জমি মাফিয়ারা এখানে জমি লুট করে বিক্রি করেছে, কোটি কোটি টাকা কামিয়েছে। চোখের সামনে ঘটনা দেখার পরও এতদিন নীরব থেকে এখন কেন হুঁশিয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের? ডাবগ্রাম ফুলবাড়ি তার মানে উদাহরণ, এবং আই এম সরি, ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে, তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালী থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে। এটা নিয়ে আমি অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছি। এক্ষেত্রে পুলিশও লোকাল ইনভলভ আছে, ল্যান্ড ডিপার্টমেন্টও ইনভলভ আছে। জমি বাড়ি কেনার সময় জমি হাঙররা যে নথি দেখিয়েছিল তা স্থানীয় পুরসভা বিএলআরও স্বীকৃত। তৃণমূল নেতাদের মদত ছাড়া তা কি সম্ভব? আর একজন নেতাই সমস্ত কিছু করলো, বাকিরা কেউ কিছু জানল না, এটাও কি সম্ভব? দেবাশিস প্রামাণিক ও তার দুই সঙ্গীকে বলির পাঠা করে আসলে কাকে আড়াল করতে চাইছেন মুখ্যমন্ত্রী? শিলিগুড়ির মাথাকে জিজ্ঞাসা স্যাটেলাইটের বাসিন্দাদের। এগুলো কি হাউজিং বোর্ডের জমি? এটা সঠিক বলতে পারবো না যে হাউজিং বোর্ডের জমি। তো এখন আপনারা কি করবেন, যে মুখ্যমন্ত্রী যা বলছে? এখন দিদি যেটা করবে সেটা তার বিবেচনার থেকে যা করবে করবে, কারণ আমাদের আশ্বাস দিয়ে গেছিলো এখানে মিটিং করে গিয়ে, যখন রাস্তা কাঁচা ছিল, ড্রেন কাঁচা ছিল, তখন উনি বলে গেছেন যে এটা রাস্তাটা পাকাবো, ড্রেনটাও পাকা হবে, এবং যারা বসে আছে তাদেরকে আমরা ওইভাবে বসে থাকবে, তাদেরকে আমরা উচ্ছেদ করবো না, এটাই দিদি প্রপোজালটা দিয়ে গেছিলো। কিভাবে দখল হয়েছে সরকারি জমি? সামনে রাজ্য আবাসন দফতরের জমি অধিগ্রহণের সাইনবোর্ড, আর তার পিছনে 486টি পরিবার যে জমিতে পাকা বাড়ি বানিয়ে বসবাস করছে। লোকেশন ভালো, তাই বেশ কয়েকজন বড় ব্যবসায়ীও জমি কিনেছেন এখানে, উঁচু পাঁচিলও দিয়ে দিয়েছেন কেউ কেউ। বাসিন্দারা জানান স্থানীয় পঞ্চায়েত ও তৃণমূল নেতাদের ভরসায় তারা 1-3 লাখ টাকায় স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে জমি কিনেছেন, কিন্তু এখনও কোনো কাগজপত্র হাতে পাননি, রেজিস্ট্রি হয়নি জমি, মেলেনি পাট্টার দলিল। তা সত্ত্বেও গৃহ নির্মাণ সহ সরকারের সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা তারা নাকি পেয়েছেন। যে জমিগুলো খালি পড়েছিল সেগুলো সরকার ব্যাংক করে নিয়ে নিয়েছে, এবার যেইগুলো বাড়ি বসে গেছে সরকার নিজে, মুখ্যমন্ত্রী নিজে বলেছিল যে যারা বসে গেছে গরিব মানুষ এদেরকে আর এখন আপাতত ওঠানো হবে না, এই কথা বলছিল যে আপাতত ওঠানো হবে না। তো সেই কথার ভিত্তিতে আমরা এইভাবেই আসি, সাধারণ মানুষ ভোট আসে, ভোট দিই, ঠিক আছে, আসি। এখন যদি সরকার কোনো সেরকম করা পদক্ষেপ নেয় তাহলে সেটা আমাদেরকে মাথা পেতে নিতে হবে, কিছু করার নেই। কিন্তু স্বপ্ন দেখানো যেন সরকার বন্ধ করে, যে কোনো সরকারই আসুক স্বপ্ন, কেননা একটা মানুষ সারাদিন হাজিরা কাজ করে, কাজ করার পরে সে 500 টাকা পায়, তার সংসার চালানোর পরে 1-2 টাকা বাঁচানোর পরে এই যে সাইড প্ল্যানগুলো যে আমাদেরকে করানো হয়েছে, এই সরকারি আমিন এটা করেছে, ঠিক আছে, তার সাথে আমাদের পঞ্চায়েত বলছিল যে নিম্নমূল্যে করে দেওয়া হবে, তাহলে এই স্বপ্নগুলো কেন দেখানো হয়? প্রশ্ন হলো কে দিল অনুমতি? এখন মুখ্যমন্ত্রী বলছেন তারা জবরদখলকারী, জমির মিউটেশন হবে না, জমি উদ্ধার করবে ভূমি রাজস্ব দপ্তর, 487 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। একদিন কি মুখ্যমন্ত্রী ঘুমোচ্ছিলেন? প্রশ্ন তুলেছে স্থানীয় বিজেপি বিধায়ক। ইমেজ তৈরি করার জন্য তো এটা করলেন, দেখছেন তো মানুষ তো মমতা ব্যানার্জিকেও চোর বলছে, ওটাকে চোর শুনতে হচ্ছে, সেখানে ক্লিন ইমেজ কি করে করা যায়? তাই উনি বলছেন যে যারা আমার দলেও আছে, যারা দু একজনকে ভৎসনা করছে, কিন্তু
যারা বড় মাথা তাদেরকে নিয়ে গিয়ে পানিশমেন্ট দেওয়া সেটা কিন্তু করছে না। এক দেবাশিস বাবু অনেককে ধরে নিয়ে গেল, তার থেকে বড় মাথা এখানে বসে আছে। যারা এখানে দীর্ঘদিন থেকে রাজনীতি করছে, যারা দীর্ঘদিন থেকে দুর্নীতি করছে, এখানে সমস্ত জায়গায় দুর্নীতিতে প্রমাণে তারা যুক্ত আছে। এখানে নয়, সারা পশ্চিমবঙ্গে এরকম প্রচুর আছে, শাহজাহানের মতন লোক প্রচুর রয়েছে, কিন্তু কিছুই করেন না। কারণ মমতা ব্যানার্জি নিজে জানেন যে আমি সমস্ত কিছুর মাথায় আছি, এবং মমতা ব্যানার্জি নিজে স্বীকার করেন পশ্চিমবঙ্গের কোথায় কি হয় সমস্ত আমার নখদর্পণে, আমি সব জানতে পারি। তাহলে এরপরে উনি যদি বলেন যে আমি কিছুই জানি না, উনি এখন ধৃতরাষ্ট্রর মতো কথাবার্তা যদি বলেন, এটা তো মেনে নেওয়া যায় না। সম্পূর্ণ দায়ী মাননীয় মুখ্যমন্ত্রী, অন্য কেউ নয়। পূর্ব ধনতলা স্যাটেলাইট টাউনশিপের পাশেই রয়েছে পুলিশ আবাসন। স্যাটেলাইট টাউনশিপের পাশের খোলা মাঠে রয়েছে মুখ্যমন্ত্রীর জন্য বানানো হেলিপ্যাড। নিয়মিত এই মাঠে মুখ্যমন্ত্রী সভা করেন। তিনি জানতেন না কেন সরকারি আধিকারিক পুলিশ প্রশাসনের নজরে পড়েনি জমি দখলের ঘটনা, নাকি সব দেখেও চোখ বুঝেছিল পুলিশ প্রশাসন এবং সরকার। কয়েক বছর আগে এখানে নতুন রাস্তা ও ড্রেনের উদ্বোধন করে স্বয়ং মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, যারা বসবাস করছেন তাদের কাউকে উচ্ছেদ করা হবে না। যার অর্থ মুখ্যমন্ত্রী তখনও জানতেন যে সরকারি জমি দখল করে গড়ে উঠেছে এই স্যাটেলাইট আবাসন। সেই প্রশ্নই তুলছেন বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। দেখে মনে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমবার শপথ নেওয়ার পরে 2011 সালে, তারপরে তিনি বিদেশ ভ্রমণে গিয়েছিলেন, 13 বছর পর তিনি ফিরলেন এবং ফিরে এসে জানলেন যে তৃণমূল কংগ্রেসের নেতা জনপ্রতিনিধিরা এই জমি দখল হকারদের কাছ থেকে বসিয়ে পয়সা নেওয়া থেকে শুরু করে নানাবিধ দুর্নীতিতে তারা জড়িয়ে, এবং তারপরে পুলিশকে বললেন এবং পুলিশ বাধ্য ছেলের মতো, যারা একসময় নেতাদেরকে সুরক্ষা এবং দুর্নীতিতে সহযোগিতা করে অর্থ কামানোকে অভ্যেসে পরিণত করেছিল, তারা তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেপ্তার করলেন। এখন দেখতে হবে এই গ্রেপ্তার আরাবুলের মতন গ্রেপ্তার কিনা, শেখ শাহজাহানের মতন গ্রেপ্তার কিনা, এই গ্রেপ্তার পুলিশ বা সিআইডিকে দিয়ে অপরাধীদেরকে একটু আড়াল করে রাখা এবং জনগণের মধ্যে ইমেজ বিল্ড আপ করার জন্য এই গ্রেপ্তার কিনা। আর স্বাভাবিক কারণেই চাপে পুলিশ। পুলিশ সূত্রে খবর, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উঁচু তলার কর্তাদের মাচাতে এখন এনজিপি থানায় এই সময়কালের মধ্যে যারা ওসি কিংবা আইসি ছিলেন তাদের ভূমিকা নিয়ে তৈরি করা হচ্ছে তালিকা। দেবাশিসের মতোই বলির পাঠা করা হবে তাদেরকেও। ডাবগ্রামের বিজেপি বিধায়কের দাবি, মুখ্যমন্ত্রী নিজেই আদি গঙ্গা বুঝিয়ে জমি দখল করেছেন, সুতরাং তিনি যে সঠিক তদন্ত করবেন না তা বোঝাই যায়। সে কারণেই ডাবগ্রাম ফুলবাড়িতে সরকারি জমি দখলে এবং প্রাকৃতিক সম্পদ নষ্ট করা নিয়ে সিবিআই তদন্ত করা উচিত। আর ডাবগ্রামের তৃণমূলের দাবি, শুধু লোকসভা নির্বাচনে 72,000 ভোটে এই বিধানসভায় পিছিয়ে থাকা একমাত্র কারণ নয়, কারণ আরও গভীরে। ওই অঞ্চলে এবার চোখ পড়েছে স্বয়ং মুখ্যমন্ত্রীর পরিবারের। মাধ্যম ব্যুরো রিপোর্ট।